ব্যবহার করায় তারা ভোট দিয়েছে। এবং শ্রী সাপুর মেনে যেভাবে ভোট দেখানো হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ না আন্তর্জাতিক মহলও কিন্তু বলেছে এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য নির্বাচন না। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাবি কি ছিল? অবৈধ সরকারের পতন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, যার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। তারই নেতৃত্বে দেশের 62টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকেছে, বিএনপি তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ থেকেছে। সরকারের কোনো পাতানো খেলা কিংবা কোনো প্রহসনের নির্বাচনে এই গণতন্ত্রিকামী রাজনৈতিক দলের কোনো নেতৃবৃন্দরা কিন্তু অংশগ্রহণ করেনি দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে। এবং আমাদের নেতা তারেক সাহেব যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জনগণকে ভোট বর্জন করার জন্য আহ্বান জানিয়েছে, সেই আহ্বান জনগণ অকপটে মেনে নিয়ে ভোট বর্জন করেছে 7 তারিখের নির্বাচন। তাহলে কি দাঁড়ালো? যদি 5-7% হয়, এই 5-7% জনগণের প্রধানমন্ত্রী হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এই বাকি যে 93% জনগণের নেতা হয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমান। তো বিএনপির যে দাবি, এই দাবি শুধু বিএনপির একার দাবি নয়, এটা জনগণের দাবি বলে জনগণ কিন্তু গত 7 জানুয়ারি নির্বাচনকে বর্জন করে প্রমাণ করেছে এই অবৈধ হাসিনার অধীনে বাংলাদেশের কোন নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না, যেহেতু জনগণের সম্পৃক্ততা নাই। এই অবৈধ নির্বাচন, সিল সাপুর মারা নির্বাচন, দামি নির্বাচন আমরা প্রত্যাখ্যান করে, জনগণ প্রত্যাখ্যান করেছে খুব তাড়াতাড়ি গণ আন্দোলন অভ্যর্থনার মাধ্যমে এই অবৈধ সরকারের পতন হবে। আমাদের ভিতরে কোনো ভয় কাজ করছে না, আমরা দ্বিগুণ উৎসাহ নিয়ে কিন্তু জনগণের দাবি নিয়ে রাজপথে আসি, রাজপথে থাকবো, চূড়ান্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এখন কম্পন সৃষ্টি হচ্ছে এই অবৈধ সরকারের, তারা যতই চেষ্টা করুক না কেন কোনোভাবে টিকে থাকতে পারবে না। এই সরকার বলছে যে বাংলাদেশের ইতিহাসে যে কয়েকটা নির্বাচন হয়েছে ইতিপূর্বে, এই যে 7 জানুয়ারি নিয়ে, এই 7 জানুয়ারি নির্বাচন ছিল সবচেয়ে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন। আপনি দেখেন শেখ হাসিনা কতটা নির্লজ্জ হতে পারে এবং জাতির সাথে বেইমানি করে আজকে সে জাতীয় বেইমান হয়েছে তৃতীয়বারের মতো। 86 সালে একবার সে জাতীয় বেইমান প্রতিষ্ঠিত করেছে এবং এই নির্বাচনে বৈধতা কিংবা তার স্বচ্ছতা নিয়ে তার যে বক্তব্য, এটা জাতির কাছে সে তামাশার নেত্রী হিসেবে পরিণত হয়েছে। তো এই তামাশা, এই সার্কাসের নেত্রী বাংলাদেশের জনগণ এখন আর খায় না এবং মানেও না। আর খুব তাদের ভিতরে যেভাবে আজকে ধরেন 18 সালের যে নির্বাচন ছিল, যখন বিএনপি বলেছে এই নির্বাচন স্বচ্ছ হয়নি, সেই একই কথা তার দলের নেতারা কিন্তু বলছে এই নির্বাচন পাতানো খেলা, জোর জোপর করে নেওয়া হয়েছে, সিল মারা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। তার মানে কি, এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কিন্তু ভোট কেন্দ্রে যে ভোট প্রয়োগ করে নেই, তাহলে বুঝে নেন তার বক্তব্য জনগণ এখন খায় না, আওয়ামী লীগও এখন খায় না। সর্বশেষ আজকের কর্মসূচি এবং আগামী আজকের কর্মসূচি যে আগামী আপনাদের পদক্ষেপগুলো কি থাকবে? আগামী পদক্ষেপ, যে কর্মসূচি আসুক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে রাজপথে সাহসী ভূমিকার মাধ্যমে এই স্বৈরাচার বিদায়ের গণানোর জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করতে পারবে সেইভাবে আমরা করব। এবং আমাদের প্রত্যাশা, জনগণ আমাদের সাথে আছে, আমরা বিজয়ী হব। আজকে কর্মসূচি কি রয়েছে? আজকে কি কর্মসূচি পালন করছে? আজকে আমাদের এক দফা দাবি এই অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, আপনার দ্রব্যমূলের সীমাহীন উদ্যোগতির প্রতিবাদে এবং কারাবন্দী রাজবন্দী যত নেতৃবৃন্দ আছে তাদের কারামুক্তির দাবি নিয়ে আমরা আজকে রাজপথে আসছি। আমাদের
লাইন আটক সবাই।